মুখভীত সটল দেখি করি যা তিষ্কার মৎস্যরাজ শোভা করে জ্যোতি উত্তরার আচরিত আজি রঙ্গশালাত প্রথমতে কারণ 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 আজ সুখীময় তোমার গুরু হয়ে অর্থাৎ অর্থাৎ তোমার গুরুরূপে থাকিব কাল পাহরি পেলাছে জীবনের কিছু নির্মম সত্য সেয়ে সুখীময় নারী জীবনের সুখর বিষয়ে মোর হয়েছে খ্যাত গুরুদেব দেখুন আপনি আছে পুরুষের দরে বাক্য করেছে প্রকাশ মই তো নারী নহয় কিন্তু আপনি তো পুরুষ নহয় এরা নহও মই পুরুষ নহও মই নারী জানে মোক সকলোৱে নর নারী কিন্নর বলে এয়াই যে মোর পরিচয় কিন্তু গুরুদেব জগতে জানে আপনার নিত্যর ছন্দ জগতে জানে আপনার তালর ঝঙ্কা জগতে জানে আপনি সাক্ষাৎ কোন একটি উত্তরা তুমি দেখুন মনে মনে থাকিলা মনে মোর নামানে গুরুদেব কি উত্তরা আপনার কথা মোর কথা ভাবো মাঝে মাঝে মই কিবা যেন কিবা যেন লুকুয়াই পূর্বর চিত্ত ভাও ধরে থাকা যেন লাগে আপনার তুমি দেখুন তুমি দেখুন বহু কথাই জানা উত্তরা উত্তরা মাঝে মাঝে ভাবো মরি জীবন তোর ভাগ্যর কথা কিন্তু কাক কোনে শুনিব কোনে বুঝিব মোর হৃদয়ের নির্মম বেতা গুরুদেব গুরুদেব এইয়া দেখুন আপনি ভাবনাতে সোমাই পড়িল বারো কোকসুন গুরুদেব আজিনো কি নিত্যর ছন্দেরে মুখরিত করিব এই রঙ্গশালার বতা নিত্য আজি তোমাক মই কোনো বিশেষ নৃত্য নকৰি প্ৰদান গুরুদেব পিছে যোৱাকালি যি নৃত্য মই তোমাক শিকাইছিল সেয়া পুনৰ আমি আজি কৰিম ভাল গুরুদেব
গুরুদেব, উত্তরা নৃত্যৰ সেৱত কঁপি উঠে মোৰ ভৰি। মই আৰু নৃত্য কৰিব নোৱাৰো গুরুদেব, মোৰ ভৰি দুটি বিশেষ হল জৰ্জৰিত। নিত্যে বিষত এনেবোৰ কষ্ট থাকে। এতিয়া যাওক তোৰা, তুমি কৰিব বিশ্বাস। আজিলৈ তোমাৰ নিত্যাভ্যাস ইমানতে সমাপ্ত বুলি মই কৰিলোঁ ঘোষণা। ভাল গুৰুদেৱ, আজি উত্তরে মুখ প্রশ্ন করে কি কথা আজি মই রাখিস লুকুয়াই, কিন্তু কেনেদরে বুঝা মোর ভাগ্যর বিড়ম্বনা। প্রবল প্রতাপী বলি শির প্রসারিত মধ্যম পান্ডব রাজি কি পরিচয়, কি আজি পরিচয় মোর বৃহন্নলা নৃত্য গুরু ত্রিখন্নলা। মনত পরে মু অতীতর কথা, মল্ল যুদ্ধ করি ত্রিখুলির ভূমে লাভ করি পাকুপাত হস্ত ভীষণ পিতৃরা জমরাউতির দিকে করেছিল ভ্রমণ। সে যাত্রায় যেন আনি দিলে মোর এই পরিচয়, শরীরে অপেশ্বরী ওই পক্ষের প্রেম নকরি গ্রহণ অভিশাপ লভিলু মাথুয়ে কিন্নরী জল নর নারী কিন্নর বৃহন্নলাময়। কিন্তু কিন্তু এ আছে মোর বাবে অভিশাপ নহয়, এ আছে মোর বাবে হল আশীর্বাদ। নহলে নহলে এবছর অজ্ঞাত পাকত কত লুকুয়াই রাখিল দিন কান্দীপ ধারী অর্জুনরে বিক্রম করে। যে কি নহ আরে মাত্র কেইটামান ক্ষণ বাকি অজ্ঞাত কাল হঠাৎতে থাকু নিজক লুকুয়ায়। অস্পষ্ট অস্পষ্ট জুতিরে লেখা নিজি সামিলি কই অজ্ঞাত বাস্তুর অজ্ঞাত বাস্তুর নহবহম ফল। তার আগে তার আগে ধরিব লাগিব তই মূর্তি ভীষণ নাই 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 হব পারে আমার মনের ধারণা, যদি যদি বাস্তবত হয় প্রতিফলন কি করি মেয়ে কিন্নর জুনে উপায় অন্ত যদিও বর্তমানে থাকুন নিজক লুকুয়াই মৈশ্বরী ভবনে।